আমার চ্যানেলে সবাইকে স্বাগত দেখতেই পাচ্ছ আমি নাস্তারিখ থেকে কিছু ডালিয়া গাছের চারা নিয়ে এসেছি পিস আমি লাগিয়েছি লাগানোটা তোমাদের দেখানো হয়নি বাট পরপর আপডেট দেবো তেইশ তারিখ গাছগুলো লাগিয়েছি আজকে ২৬ তারিখ ভিডিওটা করছি দেখো এর মাটি সম্পর্ক আজকে তোমার সবাই যেন বেঁধে দেওয়া মাটিতে লাগিয়েছি বালির ভাগটা মাটির ভাগ স্যামস্যাম আছে ওতে বাবুর সাদ দিয়েছি আর কিছুই দিইনি এইদিকে আমার গোলাপ গাছ আছে হলুদ গোলাপ সুন্দর হলুদ গোলাপ গাছ একটা একসাথেই নিয়ে এসছি এগুলো পরবর্তীকালে গুলো গাছটা কেমন করতে পারি সেটাও তোমাদের দেখাবো আর এই সাইটে আমার নতুন গাছ এই দেখো তোমরা দেখেই চিনতে করেছ যার যারা আমি দুটি চারা নিয়েছিলাম একটার থেকে দুটো করেছি মোট তিনটে লেগে পর পরপর আপডেট তোমাদের দেব এই সাইটে আমার পিটুনিয়া আছে দেখো পিটুনিয়ার চারাগুলো কত সুন্দর ছটা পিটুনিয়া আছে ছটা ডালিয়া একটা গোলাপ তিনটে জার বেড়া গাছগুলোর চেহারা দেখো তোমাদের পরপর দশ দিন পনেরো দিন বাদে বাদে তোমাদের আপডেট দেবো এই গাছগুলো কড়ির থেকে ফুলের থেকে সব আর এই সাইডে আমার চন্দ্রমল্লিকা গাছ আছে চলো তোমাদেরকে দেখাই এই আমার চন্দ্রমল্লিকা গাছ এক মাস আগে লাগিয়েছিলাম এই গাছটার থেকে মোটামুটি দুশো থেকে তিনশো ফুলের আশা করছি দেখো গাছগুলোতে করি চলে এসছে দেখো সুন্দর করে চলে এসছে ফুল হলে তোমাদেরকে দেখাবো এই সাইডে আমার আরো আছে দেখো গোড়ার যে এই গাছগুলো আছে এগুলো সব তুলে দিতে হবে আর মাটিটা ঝুরঝুরে মাটি রাখতে হবে এইভাবে হাত দিয়ে তুলে দেবে গাছটি মাটিটা কত ঝুরঝুরে মাটি এই গাছটিতে আমি ডি মাঝে সাঝে দিই আর খোল জল ব্যাস আর কিছু দিই না এই যে এই সাইডে দেখো এই গাছটিতে কত সুন্দর করে চলে এসছে এটা এক দেড়শো ফুল পাওয়া যাবে আর একটা ডাল ভেঙে গিয়েছিল এখান থেকে তার জন্য আমি এই ডালটা এখানে পুঁতে দিয়েছি দেখো ওই যে ওই পাশে একটা আগাছা আছে ওটাও তুলে দিতে হবে তাহলে গাছটি জোর কম পাবে ওই গাছ এইগুলোতে জোর নিয়ে নেবে গাছটির জোর কম পেয়ে পাবে চলো আমার গাছটি দেখো কত সুন্দর আর এই সাইডে আর একটা আছে এই যে সব সেম এক মাসের গাছ গাছগুলো সেভাবে যত্ন করতে পারিনি তার জন্য এমন হয়েছে এক মাসে মাটি মাটি সেই দোয়াস মাটি আমি মাটিতে বেশি কিছু ব্যবহার করি না অনেকে অনেক কিছু দেয় চন্দ্রমল্লিকা মাটি দেখো চন্দ্রমল্লিকা গাছ মাটিতেও সুন্দর করা যায় অনেকে ঘে ঘেসে করে মাটিতেও হয় আচ্ছা টাইমলি করতে হয় ঘেসে আমি দিন করিনি বাট করার চেষ্টা করবো পরের বছরে আমাদের সেই ভিডিও দেব আর এটা ছোট থেকে করে চলে এসেছিলো কেটেছি করি অবস্থায় তার জন্য গাছটি ভালো করতে পারিনি পঞ্চাশ ষাটটা ফুল পাওয়া যাবে ওটারও আপডেট দেব আর এই গাছটা এখন আমার একটাও করে আসিনি এটা আমি ওইটার থেকে কাটিং করে একটা লাগিয়েছিলাম এই গাছের অবস্থা আশা করা হচ্ছে পরের বছর আরও সুন্দর করতে পারবো এই বছর ট্রাই করছি এই গাছটি আরও সুন্দর করতে পারবো আর একবার কাটিং করে দেবো তারপরে আর করবো না ডিসেম্বরের আজকে ছাব্বিশ তারিখ এটা দেখুন এই গাছটির নাম কি। তোমরা কমেন্ট বক্সে জানিও গাছগুলো আমি অ্যামাজন থেকে বিষ অর্ডার করে পিটোনিয়া আরও অনেক কিছুর বিষ করেছিলাম কিন্তু কোনো বিষের থেকে চারা তৈরি করতে পারিনি শুধু এই গাছটি আমার চারা হয়েছে আর একটাই হয়েছে এটা আমার তিনটে হয়েছে তার মধ্যে দুটো বাঁচিয়ে রাখতে পেরেছে আর বাঁচাতে পারিনি আর এই মাটিগুলো বেলে দুয়ারশো মাটি সুন্দর এই দেখো এটা তো তোমার সবাই যেন সবার প্রিয় গাছ স্ট্রবেরি আমি একটা গাছ লাগিয়েছিলাম তার থেকে এতগুলো চারা তৈরি করেছি আর অনেক চারা হয়েছিল কিন্তু আমার জায়গা শর্ট ছিল বলে আমি চারাগুলো তুলে ফেলে দিয়েছি রাখার জায়গা নেই দেখো আমি কিসে লাগিয়েছি সুন্দর হয়েছে আর এই গাছটি আমি গ্রো করেছি বিচ্ছেদ থেকে সবাই যেন অ্যামাজন থেকে আমি নিয়েছিলাম সেই বিষ আর এই প্যাকেটগুলোতে আমি লাগাবো এই গাছগুলো সেই ভিডিওটাও তোমাদের দেবো প্রতিস্থাপনের ভিডিও দেখো দু রকম কালার আছে একটা লাল একটা হালকা হলুদ টাইপের ব্রাউন কালার এই যে আর একটা দুটোই বাঁচাতে পেরেছে সে দুটো তোমাদেরকে দেখিয়ে দিলাম দেখো শিখর অনেক বেশি হয়ে গেছে একটা বড়টা বুঝলে আরও সুন্দর হতো কিন্তু এটা তো পারেনি চলো আমাদের অন্য একটা গাছ দেখাই এটা হলো বোতাম ফুল গাছ সুন্দর বোতাম ফুল গাছ তোমাদের কারো চারা লাগলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো আর এটা হলো ড্রাগন ফ্রুট এটা আমি কাটিং করে লাগিয়েছিলাম সুন্দর হচ্ছে এই পাশ থেকে ব্রাঞ্চ বেরোচ্ছে ওই সাইড থেকে বেরোচ্ছে দেখা যাক এটা কত দূর করতে পারি পুরো আপডেট ফুল থেকে ফল পর্যন্ত সব আপডেট এই একটা বোতাম ফুল গাছ সুন্দর তোমাদের চারা লাগলে আমার সাথে কন্টাক্ট করতে পারো সুন্দর এই যে জারবেরা গোলাপ সব গাছের পুরো মাটি সব একই মাটি আমি কোনো আলাদা মাটি দেখি না গোবর সার থার্টি পারসেন্ট বালি পঁয়ত্রিশ মাটি পঁয়ত্রিশ সত্তর ষাট অন্য কোনো সার ইউজ করি না গোবর সার শস্যর খোলটা আমি দিই আর এতে আমি ডিএপি দিয়েছি দু চার দানা করে আর কিছুই দিইনি এই দিয়ে মাটি প্রস্তুত করে আমি লাগিয়ে দিয়েছি আর যাবো মাটিতে ডিএপি দেওয়া আছে সব গাছে এগুলো দিয়ে আমি মাটিতে গাছগুলো বসিয়ে দিয়েছি গাছটির দেখো পরপর পুরো আমি এদের দশ দিন পনেরো দিন বাদে আপডেট দেবো তোমরা দেখবে আমার গাছগুলি কেমন হয়েছে আমার বাগানে সব গাছেই আমার দেয়া কোনো ফাঙ্গি ব্যবহার করিনি এখনো পর্যন্ত আমার গার্ডেনে আমি সাধারণত জলের স্প্রে দিই মাঝে মাঝে শ্যাম্পু ব্যবহার করি ওকে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট ওকে বাই